দেওরের বউকে ভিন রাজ্যে বিক্রি করে দেওয়ার চেষ্টার অভিযোগ মাসতুত জায়ের বিরুদ্ধে। ঘটনায় অভিযোগ দায়ের, নিউ টাউন থানা এলাকার ঘটনায় চাঞ্চল্য। গৃহবধূকে ভিন রাজ্যে বিক্রির চেষ্টার অভিযোগ উঠল মাসতুত জায়ের বিরুদ্ধে। ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নিউ টাউন থানার প্রমোদনগরে। প্রমোদনগরের বাসিন্দা গৃহবধূ প্রিয়াঙ্কা ব্যাপারীর অভিযোগ, তার মাসতুত জা সুস্মিতা দে তাকে ভিন রাজ্যে যাবার জন্য চাপ দিতে থাকেন, রাজি না হওয়ায় তাকে মারধর করা হয় বলেও অভিযোগ। এরপরই থানার দ্বারস্থ হন প্রিয়াঙ্কা। আমাকে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, আমি না যাওয়াতে আমাকে ধমকি দিয়েছে, যাতে আমি ব্যাঙ্গালোর না যাই তাহলে অন্য স্টেপ নেবে, আর অথচ আমাকে মারধরও করেছে, ঠেলা মেরেছে, যেহেতু আমার এখানে সব জায়গায় লেগেছে ঠেকেছে, আর আমাকে সেই কারণে আমি আজ এতে এসেছিলাম। ওরা চাইছিল আমাকে ব্যাঙ্গালোর নিয়ে যাবে, আমি যতটা শুনেছি ও আমাকে 60,000 টাকা নাকি বিক্রি করেছে, তো আমাকে যেই কারণে আমাকে ব্যাঙ্গালোরে আমাকে বলেছিল কলকাতা স্টেশনে একা যেতে, সেখানে নাকি আরও 3 জন আসবে, আর জোড়া মন্দিরে নাকি আরও 2 জন ওখানে আছে, জোড়া মন্দিরে ও দাদা বৌদি, আর ও আমাকে নিয়ে যাওয়ার জন্য অনেক দিন ধরে আমাকে এরকম ফোন করে জ্বালাচ্ছে, আমি না যাওয়ার কারণে ও আমার উপরে এরকমভাবে অত্যাচার শুরু করেছে। তিনি বলেন, আমাকে প্রথমে ব্যাঙ্গালোর যাবার জন্য চাপ দেয় সুস্মিতা, আমি রাজি না হলে আমাকে হুমকি দেওয়া হয়, মারধর করে সুস্মিতা। কদিন ধরে কন্টিনিউ ফোন করেই যাচ্ছে, ফোন করে বলছে যে সমানে যে তুই আমার সাথে চল, যেখানে আমি আছি ওখানে কাজ করবি, এতদিনে এত টাকা পাবি, বা আমার ওখানে ভালো আনন্দ করতে পারবি, এনজয় করতে পারবি, মানে সব এরকম বলে ওকে উত্তক্ত করছে রোজ। তো এরকম ফোন করে কালকেও অনেকবার ফোন করেছে, তারপর রাতেও করেছে। তা আমরা কালকে থানায় গেছিলাম, ওখানে গিয়ে আমরা সব ঘটনাটা খুলে বলার পরে থানার লোকেরা স্টেপ নিল। ও মেয়েটা জিজ্ঞেস করছে যে আমি কী বলে যাব, ও বলছে স্বামীর সঙ্গে ইচ্ছা করে ঝগড়া কর, ইচ্ছা করে ঝগড়া করে আমার সঙ্গে চলে চল, আমার সঙ্গে গেলে তুই অনেক টাকা ইনকাম করতে পারবি, সুখে থাকবি। তারপরে ও বললো আমি কী করে যোগাযোগ করবো, ও বলছে আমি জোড়া মন্দিরে আমাদের একটা টিম আছে, সেই টিমের সাথে তোর সঙ্গে যোগাযোগ করে দেবো। এই বলে আমরা থানায় গেছি, থানায় কেস নিয়ে নিয়েছে, রেকর্ড শুনেছে অনেকগুলো পুলিশে, রেকর্ড শোনার পরে মেয়েটাকে রাতেবেলা পুলিশে ধরে নিয়ে গেছে। আমরা চাই ওই মেয়ে যেন আমাদের পাড়ায় না ঢোকে, আর কোনো মেয়ের ওইরকম যেন অফার না দেয়। এ বিষয়ে প্রিয়াঙ্কার শ্বশুর বাড়ির লোকের দাবি, মাস দুয়েক আগে গন্ডগোল করে বাপের বাড়ি চলে যায় প্রিয়াঙ্কা, এ বিষয়ে আমরা কিছু জানি না, আমাদের সাথে তার কোনো যোগাযোগ নেই। আমার ছেলের সঙ্গে ওর সঙ্গে হচ্ছে কি, ও বাইরে কার কার সঙ্গে ফোন করতে করতে এই নিয়ে ওদের দুজনের সঙ্গে স্বামী স্ত্রীর সঙ্গে অশান্তি হয়, অশান্তি হওয়াতে ও ঘর থেকে বেরিয়ে গেছে, গত 1.5 মাস হয়ে গেছে, 1.5 মাস হয়ে যাওয়ার পরে তারপরে ওর মাসির ছেলেকে, ছেলের বউকে আর কি ও ফোন করে করে জ্বালাতন করতো, জ্বালাতন করাতে তারপরে আমরা কালকে শুনলাম হঠাৎ ওকে পুলিশে ধরে নিয়ে চলে গেছে। তার জন্য আমরা চাই ওকে নিয়ে আর কোনো, আমার ছেলে কোনো সংসার করবেও না, কিছুও না, ওকে আমরা বাড়িতে তুলবো না। ওকে পাচার করবে অমুক সঙ্গে, এর তো মানেছে এটা ওরা, এর তো আমার নাতিটাই এই ধারণার না, আর এই বাড়িতে কোনো টাকা পয়সা, বাড়ি দেখো কত ঋণ বাজাই দিয়ে গেছে, সেই ঋণগুলো তো আমি বাড়ি বাড়ি পৌঁছাতে, ওই বাড়ি এই মতো পাচার টাকা দিতে পারে নাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, নিউ টাউন।